আসসালামু আলাইকুম। আহমেদ বিহারী একাডেমি অনলাইন কলেজ কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি লিজা আক্তার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আহমেদ বিহারী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে মূলত আমরা একাদশ শ্রেণীর সপ্তম অধ্যায়ের ওপর ক্লাসটি নিব। একাদশ শ্রেণীর সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে মান ব্যবস্থাপনা। তো মান ব্যবস্থাপনার ইংলিশ হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই মান ব্যবস্থাপনার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। আসলে মান ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মান ব্যবস্থাপনার মধ্যে সার্বিক মান ব্যবস্থাপনা, মান নিশ্চিতকরণ, মান নিয়ন্ত্রণ ইত্যাদি অনেকগুলো বিষয় জড়িত রয়েছে। তো প্রথমে যেটা বলছি, মান ব্যবস্থাপনা কী এবং মান ব্যবস্থাপনা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, মান ব্যবস্থাপনার কাজগুলো কী কী। তো এই মুহূর্তে যারা লাইভ ক্লাসে সংযুক্ত রয়েছে এবং যারা বাকি আছো, যারা ক্লাসের বাইরে আছো, তোমরা অবশ্যই তোমাদের সপ্তম অধ্যায়টি একটু ভালোভাবে দেখবে। এবং এই সপ্তম অধ্যায়ে আমি যেটা প্রথমে আলোচনা করব, মান ব্যবস্থাপনা বা মান ব্যবস্থাপনার সংজ্ঞা বলতে কী বোঝায়। মান ব্যবস্থাপনা হচ্ছে ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিক মান উন্নয়নের মাধ্যমে, দেখো এখানে প্রথমে বলেছি ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের ধারাবাহিক মান উন্নয়নের মাধ্যমে মান সংরক্ষণ, উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণকে বলা হয় মান ব্যবস্থাপনা। এখানে আমি প্রথমে বলে নিচ্ছি, তোমার মান সংরক্ষণ, উন্নয়ন এবং নিয়ন্ত্রণকে বলা হয় মান ব্যবস্থাপনা। অর্থাৎ এখানে তিনটা বিষয় রয়েছে। দেখো প্রথমে যেটা বলছি, ভোক্তাদের সন্তুষ্টি বিধান করতে হবে। দুই নম্বরে যেটা রয়েছে, তোমার ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়ন করতে হবে। এবং তিন নম্বর যেটা রয়েছে, সংরক্ষণ, উন্নয়ন এবং নিয়ন্ত্রণ, এই তিনটা বিষয়ের মধ্যে করতে হবে মান ব্যবস্থাপনার মধ্যে। মানে সংরক্ষণ করতে হবে, মানের উন্নয়ন ঘটাতে হবে এবং মান নিয়ন্ত্রণ করতে হবে। মোট কথা, এই তিনটা বিষয়ের যদি সমন্বয় না হয় তাহলে কিন্তু মান ব্যবস্থাপনা কার্যকর হবে না। এরপর যেটা আমাদের ইম্পর্টেন্ট, মান ব্যবস্থাপনার গুরুত্ব কতটুকু, মান ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ। এখানে দেখো, মান ব্যবস্থাপনার সংজ্ঞায় আমরা আগেই বলেছি ধারাবাহিক মান উন্নয়ন করতে হবে। অর্থাৎ মান ব্যবস্থাপনার মধ্যে সবার আগে গুরুত্ব পাবে ধারাবাহিক মান উন্নয়ন। কারণ পণ্য যদি প্রতিনিয়ত পণ্যের মানের উন্নয়ন না ঘটে তাহলে কিন্তু একসময় পণ্যটি বাজার থেকে হারিয়ে যায়। অর্থাৎ এই যে পণ্যের ধারাবাহিক মান উন্নয়ন, এটাকে অবশ্যই ঘটতে হবে এবং করতে হবে। তোমরা দেখবে যে সাবান, একসময় লাক্স সাবান কিন্তু এই যে বর্তমানে আমরা যে ডিজাইনটা দেখছি, বর্তমানে যে আকৃতিটা আমরা যে দেখছি, এটা কিন্তু একসময় ছিল না। এটা একসময় ছিল না, একসময় ছিল হচ্ছে জাস্ট একটা তোমার আয়তক্ষেত্রের মতো চার কোণা টাইপের সাবান ছিল। সেইখান থেকে সাবানের মধ্যে দেখো কত ভ্যারিয়েশন চলে আসছে। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু কী করছে, ইউনিলিভার কোম্পানি এই লাক্স সাবানের মান উন্নয়ন ঘটাতে চাচ্ছে। তারা প্রতিনিয়ত মানের ডিজাইন পরিবর্তন করছে, মানের ফ্রেগনেন্স, তারা পণ্যের ফ্রেগ্রেন্স পরিবর্তন করছে, পণ্যের তোমার কী বলা যায় যে উপাদানগুলো চেঞ্জ করছে, তারা মডেল চেঞ্জ করছে, অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো দিচ্ছে সেগুলোও চেঞ্জ করছে। অর্থাৎ এই যে তারা মানের ব্যাপারে অনেকটাই কিন্তু সচেতন, আজকে সচেতন বলেই কিন্তু তাদের পণ্য নাম্বার ওয়ানে রয়েছে। অর্থাৎ এই যে সাবান, সাবান কোম্পানিগুলো ক্ষেত্রে দেখবে তোমরা অনেক সাবান এসেছিলো বাংলাদেশে, কোম্পানির কাজ করেছে তারা, মানে সাবান নিয়ে অনেক গবেষণা করেছে, কিন্তু লাক্স সাবান কিন্তু অনেক বছর ধরে টিকে আছে। কিন্তু দেখবে যে অ্যারোমেটিক সাবান, কেয়া কসমেটিক সাবান, এগুলো একসময় এখন বলতে গেলে হারিয়েই গেছে প্রায়। কারণ আমরা এগুলো এখন সচরাচর চোখে পড়ে না, খুব একটা খুব কম চোখে পড়ে। তো যেটা বলছি, এই যে তাদের ধারাবাহিক মান উন্নয়নের কথা তারা মাথায় রেখেছে, বিধায় কিন্তু এখনও তারা নাম্বার ওয়ান পজিশনে রয়েছে। এরপর যেটা রয়েছে, ভোক্তাদের সন্তুষ্টি বিধান করতে হবে। আমি মান উন্নয়ন করবো, মানে সংরক্ষণ করব, মান নিয়ন্ত্রণ করব কার জন্য? ভোক্তার জন্য। এই জন্য আমাকে কী করতে হবে, অবশ্যই ভোক্তাদের সন্তুষ্টি বিধানের দিকে নজর দিতে হবে। কারণ ভোক্তার যদি সন্তুষ্ট না হয়, ভোক্তা যদি স্যাটিসফাইড না হয়, তাহলে আমার এত কিছু করে কোনো লাভ নেই। এজন্য মান উন্নয়নের ক্ষেত্রে বা সার্বিক মান ব্যবস্থাপনার ক্ষেত্রে ভোক্তা সন্তুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করব হচ্ছে মান নিশ্চিতকরণ নিয়ে। বলা হচ্ছে সুনির্ধারিত পণ্যের সুনির্ধারিত উদ্দেশ্য অর্জনের জন্য মান ব্যবস্থাপনার যে সুনির্দিষ্ট কার্যাবলী রয়েছে তাকেই বলা হয় মান নিশ্চিতকরণ। দেখো বলা হচ্ছে পণ্য বা কোম্পানির সুনির্দিষ্ট মান অর্জনের জন্য যে সুনির্দিষ্ট কার্যাবলী প্রেরণ করা হয় বা কার্যাবলী তোমার গ্রহণ করা হয়, এটাকেই বলা হচ্ছে মান নিশ্চিতকরণ।
আর মান নিশ্চিতকরণের মধ্যে তোমার দুইটা নীতি অবলম্বন করা হয়, একটা হচ্ছে রাইট ফার্স্ট টাইম আর একটা হচ্ছে ফিট ফর পারপাস। এই দুইটা নীতি মান নিশ্চিতকরণে অনুসরণ করা হয়। এই দুইটা নীতি তোমার এমসিকিউতে এসে থাকে, তোমরা ভালোভাবে দেখবে যে এমসিকিউতে এই দুইটা তোমার এমসিকিউতে এই দুইটা পয়েন্ট নিয়ে খুব ভালো আলোচনা করা হয় যে মান নিশ্চিতকরণের কেন করা হয় বা মান নিশ্চিতকরণের উদ্দেশ্য কী। একটা হচ্ছে তোমার কী করতে হবে ফিট ফর পারপাস, একটা হচ্ছে রাইট ফার্স্ট টাইম, অর্থাৎ একই একদম সঠিক সময়ে আমার পণ্যটা কাকে দিতে হবে, ক্রেতাকে দিতে হবে, রাইট ফার্স্ট টাইম। আরেকটা হচ্ছে ফিট ফর পারপাস, আমি কোন উদ্দেশ্যে পণ্যটা উৎপাদন করছি সেই উদ্দেশ্যটা আমাকে অবশ্যই অর্জন করতে হবে, কারণ আমার উদ্দেশ্য যদি অর্জন না হয় তাহলে আমি এই যে এত এত পণ্য উৎপাদন করছি, এত এত মান ডেভেলপ করছি, এগুলোর কোনো গুরুত্ব কিন্তু থাকবে না। তো এই ছিল হচ্ছে মান নিশ্চিতকরণ থেকে। আর মান নিয়ন্ত্রণের যে সংজ্ঞা দেখো বলা হয়েছে, মান নিয়ন্ত্রণের সংজ্ঞা যে পূর্ব নির্ধারিত যে মান মানের উদ্দেশ্য রয়েছে, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কি না তা যাচাই করা, এবং মানের যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে সেটাকে সংশোধন করা কি বলা হয় মান নিয়ন্ত্রণ। দেখো এখানে বলা হচ্ছে পূর্ব নির্ধারিত, আমার আগে থেকে যেই মানটা নির্ধারণ করা ছিল সেটা অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কি না তা যাচাই করা, এবং মানের যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে, কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেই সমস্যা যে সংশোধনের যে ব্যবস্থা গ্রহণ করা এটা কি বলা হয় মান নিয়ন্ত্রণ। অর্থাৎ মান নিয়ন্ত্রণে কিন্তু দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা যাচাই করা, আরেকটা হচ্ছে মানের যদি বিচ্যুতি ঘটে বা সমস্যা দেখা দেয় সেটা সমাধান করতে হবে, এটা কি বলা হচ্ছে মান নিয়ন্ত্রণ। তো দেখো আমি কিন্তু এখানে তিনটা বিষয় আলোচনা করলাম, তিনটা সংজ্ঞা আলোচনা করলাম। প্রথমে আলোচনা করলাম মান ব্যবস্থাপনা নিয়ে, এরপর আলোচনা করলাম মান নিশ্চিতকরণ নিয়ে, আর তিন নম্বর যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে মান নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করলাম। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি সংজ্ঞাগুলি। তো এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ব্যয়, অর্থাৎ এই যে মান নিয়ন্ত্রণ করতে গেলে কিছু ব্যয় সংঘটিত হয়, সেই কস্ট বা ব্যয়গুলো কী কী, এই কস্ট বা ব্যয়গুলো কী কী, কত প্রকার, এবং কোন ব্যয় কীভাবে সংঘটিত হয়, কোন ব্যয়গুলা কীভাবে মানে কমানো যায়, হ্রাস করা যায়, সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করবো। এবং এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে মান ব্যবস্থাপনার ক্ষেত্রে যে নিম্নমানের পণ্য উৎপাদন করলে কোম্পানিকে যেই ব্যয়গুলো বহন করতে হয় সেই ব্যয়গুলো নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে বলা হয়েছে নিবারণ ব্যয় বা প্রিভেনশন কস্ট। দেখো এক নম্বর হচ্ছে নিবারণ ব্যয়, দুই নম্বর হচ্ছে পরীক্ষামূলক ব্যয়, তিন নম্বর হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়, এবং চার নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয়। এই চারটা ব্যয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি আমি বারবার বলছি চারটা ব্যয় হচ্ছে খুবই খুব খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে উদ্দীপক অবশ্যই থাকবে। তো প্রথমে যেটা বলছি নিবারণ ব্যয় বা প্রিভেনশন কস্ট, প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয় কাকে বলে, বলা হচ্ছে পণ্য উৎপাদনের পূর্বে পণ্যের ত্রুটি চিহ্নিত করে এবং সেই ত্রুটি চিহ্নিত করে সেটাকে সংশোধন করাকেই বলা হচ্ছে নিবারণ ব্যয়, অর্থাৎ উৎপাদনের আগেই করতে হবে। আমি যখন পণ্য উৎপাদন করব তখন আমাকে দেখতে হবে যে এখানে কিছু ব্যয় সংঘটিত হবে, সেই ব্যয়গুলো কী কী, যেমন ধরো রয়েছে প্রশিক্ষণ ব্যয়, তারপর হচ্ছে তোমার ত্রুটি সংশোধনের ব্যয়, তারপর হচ্ছে তোমার কী বলে যে তোমার আমার যারা এমপ্লয়ি রয়েছে, কর্মী রয়েছে, কর্মীদের যে আমি প্রশিক্ষণ দিব, তাদের যে আমি সমস্যাগুলো সমাধান করব, সেই সমাধানগুলো কিন্তু আমাকে তোমার আয়ত্তে আনতে হবে। অর্থাৎ এই নিবারণ ব্যয়ের মধ্যে কিন্তু অনেকগুলো ব্যয় আবার অন্তর্ভুক্ত রয়েছে। তো সবচেয়ে বেশি যেই ব্যয়টা দিয়ে উদ্দীপক আসে সেটা হচ্ছে প্রশিক্ষণ ব্যয়, এই প্রশিক্ষণ ব্যয় দিয়ে সবচেয়ে বেশি উদ্দীপক আসে, এবং এই প্রশিক্ষণ ব্যয়টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা দেখবে তোমাদের বইয়ের এক নম্বরই রয়েছে যে ট্রেনিং কস্ট বা ট্রেনিং পারপাস যে ব্যয় হয়, অর্থাৎ এই যে ট্রেনিং কস্ট বা ট্রেনিং পারপাস যে ব্যয় হচ্ছে এটা কখন হচ্ছে, এটা কিন্তু সবসময় মনে রাখবে যে আমি আমার পণ্য উৎপাদনের আগেই কিন্তু এই ব্যয়গুলো হয়ে থাকে। অর্থাৎ মনে রাখবে নিবারণ ব্যয় যেটা হয় সেটা পণ্য উৎপাদনের পূর্বেই হয়, এবং শ্রমিকদেরকে প্রশিক্ষণ করতে গেলে এই ব্যয়গুলো সংঘটিত হয়ে থাকে। যেমন ধরো অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা কী করে, যারা তাদের পণ্য উৎপাদন করার পূর্বেই তাদের যে এমপ্লয়ি রয়েছে, তাদের যে শ্রমিক রয়েছে, তাদেরকে ট্রেনিং দিয়ে আনে বিদেশ থেকে ট্রেনিং দিয়ে আনছে পণ্য উৎপাদন করার পূর্বেই। অর্থাৎ এই যে তাদের প্রশিক্ষণ বাবদ যে ব্যয়টা হচ্ছে এটাকেই বলা হচ্ছে নিবারণ ব্যয়, এবং তাদের
উৎপাদনের পূর্বেই কিন্তু তাদেরকে এই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে, কারণ যাতে করে পরবর্তীতে উৎপাদন করতে গেলে কোনো ধরনের ঝামেলা বা সমস্যা সৃষ্টি না হয়, এজন্যই কিন্তু তাদেরকে ট্রেনিং করে নিয়ে আসা হচ্ছে। অনেক সময় দেখবে যে তোমরা বিভিন্ন সরকারি কর্মচারীদের, কর্মকর্তাদের বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়। ধরো ওই যে একটা মাঝখানে একটা নিউজ শুনেছিলাম যে খিচুড়ি রান্না করার জন্য কীভাবে খিচুড়ি রান্না করতে হয়, সেটা তোমার বিদেশ থেকে ট্রেনিং নিয়ে আসতে হবে, এবং ট্রেনিংয়ে প্রাইমারি বাচ্চাদেরকে মিড ডে মিলে তোমার দুপুরের যে নাস্তা সেখানে খিচুড়ি দেওয়ার জন্য বিদেশ থেকে ট্রেনিং আনতে হবে। এটা খুবই হাস্যকর হয়ে দাঁড়িয়েছিল পরবর্তীতে, এবং পরবর্তীতে এটা ক্যান্সেল হয়েছিল। অর্থাৎ এই যে পণ্য উৎপাদনের পূর্বে কী করা হচ্ছে, যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, বাবুর্চি রয়েছে, তাদেরকে কী করা হচ্ছে, প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে প্রশিক্ষণ ব্যয়, এবং এই ব্যয়টা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত। এবং এই নিবারণ ব্যয় তোমার আমি আগেই বললাম কী করতে হবে, কখন করতে হয় সংঘটিত হয় নিবারণ ব্যয়, নিবারণ ব্যয় সংঘটিত হওয়া হচ্ছে পণ্য উৎপাদনের পূর্বে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে আমাদের পরীক্ষামূলক ব্যয়, মূল্যায়ন ব্যয়। মূল্যায়ন ব্যয়ের মধ্যে যেটা রয়েছে দুই নম্বরে আমাদের মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রেজাল কস্ট। অ্যাপ্রেজাল কস্টে বলা হচ্ছে পণ্যদ্রব্য উৎপাদনের সময় বা উৎপাদন চলাকালীন সময়ে বা উৎপাদন এ সময়ে পরীক্ষা সংক্রান্ত বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যেই ব্যয় সংঘটিত হয়। আমি একটা পণ্য উৎপাদন করছি, এখন সেই পণ্যটা কতটুকু স্বাস্থ্যসম্মত, কতটুকু মান নিয়ন্ত্রণ করছে বা কতটুকু এটা মান ডেভেলপ করেছে, কতটুকু মান বহন করে চলেছে, এই বিষয়গুলোকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হলে তাকেই বলা হচ্ছে মূল্যায়ন ব্যয়। এই মূল্যায়ন ব্যয়ের মধ্যে তিনটা ব্যয় আছে, একটা হচ্ছে পরীক্ষামূলক ব্যয়, একটা হচ্ছে পরিদর্শন ব্যয়, আর একটা হচ্ছে পরিসংখ্যানিক যে তথ্য উপাত্তের ব্যয়। তিনটা ব্যয় আছে মূল্যায়ন ব্যয়ের মধ্যে। তো সবচেয়ে বেশি উদ্দীপক আসে হচ্ছে পরীক্ষা দিয়ে এবং পরিদর্শন দিয়ে, এই দুটা ব্যয় দিয়ে উদ্দীপক বেশি আসে যে পণ্যদ্রব্য উৎপাদন সময়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। যেমন দেখবে অনেক কোম্পানি আছে যারা পণ্যদ্রব্য উৎপাদন করার পরে বা করার সময় তারা কী করে, বিএসটিআইয়ের কাছে তাদের পণ্যের মান ঠিক আছে কি না সেটা যাচাই করার জন্য তারা কী করতে পাঠায়, টেস্ট করতে পাঠায়। এই যে টেস্ট বাবদ যে খরচ হচ্ছে, বিএসটিআই যে খরচ নিচ্ছে তাদের কাছ থেকে, তাদের পণ্যটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে এই খরচটা বিএসটিআই নিচ্ছে, এই খরচ বা ব্যয়টাকেই বলা হচ্ছে মূল্যায়ন ব্যয় বা পরীক্ষামূলক ব্যয়। মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত হবে পরীক্ষামূলক ব্যয়, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যেটা রয়েছে পরিদর্শন ব্যয়, যে অনেক সময় কী করা হয়, পণ্যদ্রব্য ঠিক আছে কি না, মাঝে মাঝে দেখবে যে ভ্রাম্যমাণ আদালত এসে কী করে, পণ্যদ্রব্য ঠিক আছে কি না সেটা যাচাই করে, বা ভ্রাম্যমাণ আদালত এসে কী করলো, এই মানের বা মান যাচাই বাছাই করলো, মান পরীক্ষা করলো। অর্থাৎ এই যে ভ্রাম্যমাণ আদালতের জন্য যে খরচটা হচ্ছে, বা অনেক সময় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছে, এই যে জরিমানা বাবদ যে টাকাটা ব্যয় হচ্ছে, এটাকে আমরা বলতে পারি মূল্যায়ন ব্যয় বা এই পরিদর্শনমূলক ব্যয়। ইন্সপেকশনে আসে যে ইন্সপেক্টররা, ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট কী করতে আসে, তোমার ইন্সপেকশন বা পরিদর্শন করতে আসে যে তারা যে পণ্য উৎপাদন করছে সেটা কতটুকু মানসম্মত বা ভালো হচ্ছে কি না, বা এটা আসলে গুণগত মান সম্পন্ন কি না, কতটুকু মান ডেভেলপ করেছে, এটা যাচাই বাছাই করাকেই বলা হচ্ছে পরিদর্শন ব্যয় বা মূল্যায়ন ব্যয়। তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি প্রথমে বললাম নিবারণ ব্যয়, এরপর আলোচনা করলাম হচ্ছে মূল্যায়ন ব্যয় নিয়ে, এবং এই মূল্যায়ন ব্যয়ের মধ্যে যে আমরা যেটা বলছি যে পরীক্ষা নিরীক্ষা। মোট কথা হচ্ছে উদ্দীপককে যদি দেখো যে পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয়েছে, একটা পণ্যকে যাচাই বাছাই করার কথা বলা হয়েছে, তখনই বুঝবে এটা হচ্ছে কি ব্যয়, মূল্যায়ন ব্যয়। এটা দিয়েও কিন্তু অনেক উদ্দীপক আসে। এরপরে তিন নম্বর যে ব্যয়টা রয়েছে আমাদের, অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় বা ইন্টারনাল ফেইলিউর কস্ট। অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় কাকে বলে, অভ্যন্তরীণ কথাটার মানেই হচ্ছে ভেতরে বা তোমার ইন্টারনাল, যে আমি যেখানে বসে পণ্য উৎপাদন করছি সেই জায়গাতে কোনো সমস্যা হচ্ছে কি না, অর্থাৎ যে পণ্য উৎপাদন চলাকালীন সময়, মাথায় রাখবে পণ্য উৎপাদন চলাকালীন সময়ে যেই ব্যয় সংগঠিত হয়, যে আমি একটা জিনিস তৈরি হচ্ছে বা উৎপাদন চলমান অবস্থায় যদি কোনো সমস্যা দেখা দেয় তখন কী করতে হয়, পুনরায় তোমার পণ্যটাকে পুনরায় নতুনভাবে উৎপাদন করতে হবে, তৈরি করতে হয়, এই যে পুনরায় করা হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। মানে ভেতরে কোনো সমস্যা ছিল, ইন্টারনাল কোনো সমস্যা ছিল বিধায় কিন্তু নতুন করে পণ্যটাকে আবার তৈরি করতে হচ্ছে। অর্থাৎ
পণ্য দ্রব্য উৎপাদন চলাকালীন সময়ে যদি কোনো ব্যয় সংঘটিত হয়, পণ্যের মধ্যে যদি কোনো ত্রুটি দেখা দেয়, সেই ত্রুটি সংশোধনের জন্য যে ব্যয় সংঘটিত হয় তাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। যেমন ধরো বাবুর্চি রান্না করছে, ঠিক ওই সময়ে খাবার যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, যেমন ধরো পোকামাকড় থাকতে পারে খাবারে, বিভিন্ন জিনিস পড়তে পারে, যে এটা পড়ে লবণ বেশি পড়ে গেল খাবারে বা মশলা বেশি পড়ে গেল, তখন কিন্তু পুরো খাবারটাই কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে পুরো খাবারটা নষ্ট হয়ে গেল, তখন কী করতে হচ্ছে, আবার পুনরায় নতুন করে পণ্য বা খাবার তৈরি করতে হচ্ছে। অর্থাৎ ওই যে প্রথমে খাবারটা নষ্ট হলো, সেই খাবারটা যে নষ্ট হলো এটা বাবদ যে ব্যয়টা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। আবার ধরো যে আমরা প্রায়ই দেখি যে তোমার নির্মাণাধীন ভবনে শ্রমিকেরা কাজ করছে, ভবন থেকে শ্রমিক অনেক সময় পড়ে যাচ্ছে বা পড়ে গিয়ে মারা যাচ্ছে। অর্থাৎ এই যে নির্মাণাধীন কোনো একটা ভবন থেকে শ্রমিক পড়ে গিয়ে যদি মারা যায়, তো এই যে শ্রমিকের মারা গেল তাকে একটা ক্ষতিপূরণ দিতে হয়, কিন্তু কোম্পানির পক্ষ থেকে তাকে একটা ক্ষতিপূরণ দিতে হয়। এই যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এটাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। অর্থাৎ ভবনটা তখন নির্মাণ হচ্ছে বা পণ্য তৈরি তখন তৈরি হচ্ছিল, ঠিক তখনই একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে কী হলো, শ্রমিক পড়ে মারা গেল। এই যে শ্রমিককে ক্ষতিপূরণ দিতে হলো এটা কী বলা হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। তোমরা দেখে থাকবে যে দুই দিন বা তিন দিন আগে খুব সম্ভবত যে নারায়ণগঞ্জের একটা ফুড একটা খাদ্য পণ্যের দোকানে একটা কারখানা কী করলো, একটা অগ্নিকাণ্ড ঘটলো। অর্থাৎ তখন কিন্তু জুস তৈরি করা হচ্ছিলো বা খাবার তৈরি করা হচ্ছিলো, এই যে চলমান অবস্থা তারা কী করলো, একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, অগ্নিকাণ্ডে প্রায় 52 থেকে আরও বেশি হয়তো মানুষ মারা গেছে, আল্লাহ মাফ করো। তো এই যে মানুষগুলো মারা গেল তাদেরকে সরকার থেকে একটা ক্ষতিপূরণ দেওয়া হলো। অর্থাৎ উৎপাদন চলাকালীন সময় এটা তাদের অভ্যন্তরীণ একটা ব্যর্থতা ছিল, কারণ তারা বলছে যে তাদের চারতলা এবং ছাদের মধ্যে তালা লাগানো ছিল, এজন্য শ্রমিকরা ছাদে যেতে পারেনি। দ্যাটস ওয়াই চতুর্থ তলায় কিন্তু প্রচুর শ্রমিক মারা গেল। অর্থাৎ এই যে শ্রমিকগুলো মারা গেল এটাকেই বলা হচ্ছে, এবং তাদের যে ক্ষতিপূরণ দেওয়া হলো এটাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতা ব্যয়। মানে ইন্টারনাল একটা ঝামেলা ছিল, ইন্টারনাল একটা ফেলিওর তাদের মধ্যে ছিল, যার কারণে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে, সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার, এবং অগ্নিকাণ্ড ঘটার ফলে এতগুলো মানুষের হতাহতের ঘটনা ঘটলো। অর্থাৎ এটা সম্পূর্ণ তাদের কারখানার ভেতরে ঘটেছে, কারখানার উৎপাদন চলাকালীন সময়ে ঘটেছে। বারবার বলছি উৎপাদন চলাকালীন সময়ে যে ব্যয় সংঘটিত হয় সেটাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলি, আর যদি বুঝতে না পারো তাহলে তোমরা বইটা ভালো করে দেখবে এবং আমার কথা ভিডিওটা মিলিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে। আমাদের চতুর্থ যে ব্যয়টা রয়েছে, চার নাম্বার যে ব্যয়টা রয়েছে সেটা নাম হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয়, মানে তোমার এক্সটার্নাল ফেলিওর কস্ট, বাহ্যিক ব্যর্থতার ব্যয়। এটা প্রথমে যে তিনটা ব্যয় আলোচনা করলাম এই তিনটা থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এটা উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নেই এটার। এটা হচ্ছে পণ্যদ্রব্য বিক্রয়ের পরে যদি কোনো ব্যয় সংঘটিত হয়, পণ্যদ্রব্য বিক্রয়ের পরে যে ব্যয় সংঘটিত হয় তাকেই বলা হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয়। আমি আবারও বলছি, কোনো পণ্যদ্রব্য বিক্রয়ের পরে তোমার যেই ব্যয়গুলো সংগঠিত হয় সেই ব্যয়গুলোকেই বলা হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয়। অর্থাৎ এটা উৎপাদনের প্রথমে পরে মধ্যে কোনো এটার সাথে সম্পৃক্ততা নেই, এটা সম্পৃক্ততা রয়েছে কখন, এটা হবে সম্পূর্ণ বিক্রয়ের পরে। এবং সেই ব্যয়গুলো কী কী বা কোন ধরনের ব্যয় সাধারণত সংগঠিত হয় বিক্রয়ের পরে, যেমন বিক্রয়ত সেবা বা ওয়ারেন্টি, গ্যারান্টি, সংস্থাপন ব্যয়, মেরামত ব্যয়, পরিবহন ব্যয়, তারপর রয়েছে মামলা পরিচালনা জনিত খরচ। এই দুইটা দিয়ে, বিশেষ করে মামলা পরিচালনা খরচ দিয়ে অনেক 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 উদ্দীপক হয়েছে। তোমরা বোর্ডের প্রশ্নগুলো দেখতে পারবে, দেখলে দেখবে যে এখানে মামলা এবং এই মামলা পরিচালনা খরচ দিয়ে যে বাহ্যিক ব্যর্থতার ব্যয় কীভাবে সংগঠিত হয় সেটা অনেক প্রশ্ন এসেছে বিভিন্ন বোর্ডে, এবং এটা দিয়ে সাধারণত অনেক উদ্দীপক হয়ে থাকে। তো আমরা বলছি মামলা পরিচালনা খরচ কেন হবে, যে অনেক সময় দেখা যায় যে আমি পণ্য বিক্রি করে ফেলেছি, এই বিক্রয় করার পরে আমার পণ্যে ঝামেলা দেখা দিয়েছে, ত্রুটি দেখা দিয়েছে, তখন কাস্টমার বা ক্রেতা কী করলো, কোম্পানির নামে মামলা করে দিল। এখন এই মামলা পরিচালনা করতে গেলে কিছু খরচ বহন করতে হয়, যেমন উকিলের ফি, কোর্ট ফি, তারপর হচ্ছে তোমার পেশকারের ফি, তারপর হচ্ছে তোমার কি বলে মামলার বিভিন্ন নথিপত্র, তোমার বিভিন্ন দলিল সংগ্রহের জন্য বিভিন্ন উপায়ে
টাকা চলে যাচ্ছে, ভিন্ন অর্থ খরচ হচ্ছে। অর্থাৎ এই যে উকিলের ওকালতি বাবদ যে ফিটা আমি দিচ্ছি, কোর্টের যে পরিচালনার জন্য যে ফি করা দেওয়া হচ্ছে, মামলা পরিচালনার জন্য যে ফি দেওয়া হচ্ছে, এই ফিগুলো সাধারণত মামলার সাথে সম্পৃক্ত। যেহেতু এটা আইনি সংক্রান্ত ঝামেলার সাথে সম্পৃক্ত এবং মামলার সাথে সম্পৃক্ত, তাই এটাকে বলা হয় বাহ্যিক ব্যর্থতার ব্যয়। অর্থাৎ এটা বিক্রয়ের পরে সংঘটিত হয়। যেমন একটা তোমার ই শুনেছিলাম অনেক আগে, আমরা যখন বিবিএতে পড়াশোনা করি তখন শুনেছিলাম যে এক্স তোমার যে পারফিউম, এই এক্স পারফিউম কী দেখায়, যে একটা মানুষ একটা বডি স্প্রে সে বা পারফিউম দিচ্ছে, আর সে যখন পারফিউম দিচ্ছে তখন আশেপাশে যে মেয়েগুলো আছে সব লোকটার কাছে এসে জড়ো হচ্ছে। অর্থাৎ পারফিউমে এতটা সুগন্ধি বা এত ঘ্রাণ যে আশেপাশে মানুষ তাকে আকৃষ্ট, মানে পারফিউম আকৃষ্ট করছে আশেপাশে মানুষকে তার কাছে আসার জন্য। তো ভারতের এক লোক কী করেছে, সে এই অ্যাড দেখে উদ্বুদ্ধ হয়ে সে একটা পারফিউম কিনেছে, এরকম গায়ে মেখেছে এবং গায়ে মেখে সে রাস্তায় বের হয়েছে। তো রাস্তায় বের হয়ে সে যখন বের হলো তখন দেখা গেল যে আসলে তার কাছে কোনো কেউ আসলো না, তার পারফিউমে এত কড়া ঝাঁঝালো ঘ্রাণ শুনেও তার কাছে কেউ আসলো না, অর্থাৎ কোনো মানে ফিমেল বা কোনো নারী তার কাছে আসলো না। তখন সে কী করলো, সে ওই এক্স কোম্পানির নামে প্রতারণা করার জন্য একটা মামলা ঠুকে দিল যে এক্স কোম্পানি যে অ্যাড দিচ্ছে টিভিতে এটা সম্পূর্ণ ধান্দাবাজি এবং সম্পূর্ণ প্রতারণা করা হচ্ছে। সে মামলায় উল্লেখ করেছে যে আমি এরকম তাদের অ্যাড দেখে উদ্বুদ্ধ হয়ে আমিও এক্স পারফিউম দিয়ে রাস্তায় বের হয়েছি, আমি কিন্তু আমার কাছে কেউ আসেনি। অর্থাৎ এই যে সে প্রতারণার শিকার হলো, সেজন্য সে কী করে দিল, কোম্পানির বিরুদ্ধে মামলা করে দিল। তখন কী করলো, কোম্পানি এই মামলা পরিচালনা করার জন্য কিন্তু অনেক খরচ বহন করতে হয়েছে, এবং কোম্পানি কী করেছে, তাকে যে কাস্টমার বা যে ক্রেতা তাকে তাদের বিরুদ্ধে মামলা করেছে, তাদের কোনোভাবে রাজি করাতে পারেনি মামলা থেকে সরানোর জন্য, তাদেরকে দীর্ঘদিন এই মামলাটা পরিচালনা করতে হয়েছে। অর্থাৎ এই যে দেখো, মামলার পরিচালনা করতে হয়েছে, এজন্য কিন্তু কোম্পানিকে একটা বিশাল অঙ্কের টাকা গুনতে হয়েছে। তো এই যে খরচটা হলো, এটাকেই বলা হচ্ছে মামলা পরিচালনা খরচ বা বাহ্যিক ব্যর্থতার। এখন প্রশ্ন হচ্ছে, এটা কখন সংঘটিত হয়েছে, উৎপাদনের সময়ে, উৎপাদনের আগে, উৎপাদনের পরে, না বিক্রয়ের পর? বিক্রয়ের পর কিন্তু সংঘটিত হলো এই ব্যয়টা। তাহলে এই ছিল আমাদের যে কস্ট বা নিম্নমানের কোন উৎপাদন করলে যে খরচগুলো সাধারণত কোম্পানিকে বহন করতে হয় সেই খরচগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন প্রশ্ন হচ্ছে, উদ্দীপক থেকে আমি কখন কিভাবে বুঝবো যে এটা পরীক্ষা নিবারণ ব্যয় হবে, এটা মূল্যায়ন ব্যয়, এটা অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় এবং এটা বাহ্যিক ব্যর্থতার ব্যয়? আমি কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছি, আলোচনা করার সময় বলে দিলাম যে নিবারণ ব্যয় বা প্রিভেনশন কস্ট যেটা করতে হয় সেটা হচ্ছে উৎপাদনের আগে হয়। সাধারণত এই খরচগুলো উৎপাদনের আগে কোম্পানিকে বহন করতে হয়। এরপর মূল্যায়ন ব্যয় হচ্ছে পণ্যদ্রব্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য, সহজ কথায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে ব্যয় সংঘটিত হচ্ছে। 3 নম্বরে যে অভ্যন্তরীণ, এটা হচ্ছে উৎপাদন চলাকালীন সময়ে, এবং আমি যেটা বলেছি বাবুর্চি রান্না করছে, রান্না খারাপ হলো, তারপর শ্রমিক নির্মাণাধীন শ্রমিক ভবন থেকে শ্রমিক পরে মৃত্যু ঘটলো, অর্থাৎ এগুলো চলমান সময়ে। আর বাহ্যিক ব্যর্থতার ব্যয় যেটা বললাম বিক্রয়ের পরে, যে মামলা দিয়ে তোমার এবং ওয়ারেন্টি দিয়ে বিক্রয়ত সেবার মধ্যে ধরো আছে, তুমি একটা রেফ্রিজারেটর কিনেছো, এই যে সামনে ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে তুমি একটা রেফ্রিজারেটর কিনতে পারো বা একটা এসি কিনলা, তখন কী করা হচ্ছে, এই যে এসি সংস্থাপনের জন্য বা রেফ্রিজারেটর বাসায় পৌঁছে দেওয়ার জন্য যে কোম্পানি যে ব্যয়গুলো করলো, পরিবহন বা দিয়ে তারা গাড়ি দিয়ে তারা পৌঁছে দিল, এসি সংস্থাপন করার জন্য তারা লোক পাঠিয়ে দিল, অর্থাৎ এই যে ব্যয়গুলো সংঘটিত হলো এগুলাকে বলা হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয়। তো এই ছিল হচ্ছে আমাদের ব্যয় নিয়ে যে প্রশ্ন। তো এখান থেকে কিছু তোমার আসবে অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ আসে, যেমন TQM। TQM এর পূর্ণরূপ কী, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এরপর আসতে পারে ABC অ্যানালাইসিস, তোমার ABC অ্যানালাইসিসটা একটু দেখবে, পার্ট দেখবে, তারপরে CPM দেখবে, এইগুলো তোমরা একটু দেখবে, এগুলো আগের অধ্যায়ও ছিল, ষষ্ঠ অধ্যায়ও ছিল আমরা দেখেছি। তো এই চ্যাপ্টার থেকে মূলত যেগুলো আসে ব্যয়গুলো ভ্যারি ভেরি ইম্পর্ট্যান্ট আগেই বললাম, তার উপরে আসে হচ্ছে তোমার মান ব্যবস্থাপনার সংজ্ঞা রয়েছে, মান নিয়ন্ত্রণ রয়েছে, মান নিশ্চিতকরণ রয়েছে। এরপর আরেকটা বিষয় রয়েছে আমি আলোচনা করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে বেঞ্চ মার্কিং। এই চ্যাপ্টারের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট টপিকস বেঞ্চ মার্কিং কী, বা বেঞ্চ মার্কিং বলতে কী বুঝায়, এটা জ্ঞানমূলকে আসে, অনুধাবনমূলক প্রশ্নে আসে, এটা দিয়ে MCQ হয়। তো এই যে বেঞ্চ মার্কিং হচ্ছে তোমার তুলনা করা, সহজ কথায় তুলনা করা। বাজারে যে শীর্ষস্থানীয় পণ্য বা কোম্পানি রয়েছে তার সেই কোম্পানির
পণ্যের মানের সাথে। আমি যে পণ্য উৎপাদন করছি বা আমার কোম্পানি যে পণ্য উৎপাদন করছে এই পণ্যের মানের তুলনা করা, অর্থাৎ বাজারে যে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে তার সাথে সহজ কথায় তার পণ্যের মানের সাথে আমার পণ্যের মানের যে তুলনা করা বা পার্থক্য করা, এটাকেই বলা হয় বেঞ্চমার্কিং। সহজ কথায় বেঞ্চমার্কিং, আবার মনে করো না যে বেঞ্চে আঁকাবুকি করা, যে আমরা প্রায় দেখি বেঞ্চের মধ্যে নকল করে রেখেছে স্টুডেন্টরা, এটা কিন্তু বেঞ্চমার্কিং না। আগেই বলে দিলাম বেঞ্চমার্কিং হচ্ছে তুলনা করা, সহজ কথায় পার্থক্য করা, পরিমাপ করা। অর্থাৎ বাজারে যে একটা মান রয়েছে সেই মান অনুযায়ী পরিমাপযোগ্য তুলনাযোগ্য মান ব্যবহার করা হয় কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের মানের তুলনা করার জন্য। বাজারে যে শীর্ষস্থানীয় মানের সাথে যে তুলনা করে সেটাকেই বলা হচ্ছে বেঞ্চমার্কিং। তোমাদের বই এক সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে, দেখো সেখানে তোমরা দেখতে পাবে বেঞ্চমার্কিং কী। তো বেঞ্চমার্কিং কী, বেঞ্চমার্কিং কেন করা হয়, যেমন বেঞ্চমার্কিংয়ের কিছু উদাহরণ রয়েছে, যে সবার আগে দেশ চরগড়ি বাংলাদেশ, আরেকটা উদাহরণ রয়েছে যে ওয়ার্ল্ড অটোবিক, ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার, অর্থাৎ তারা বিশ্বের সারা বিশ্বের সাথে তাদের পণ্যের তুলনা করলো, অটোবিক তুলনা করলো, এটাকেই বলা হচ্ছে বেঞ্চমার্কিং। তারা কী করলো, তাদের পণ্যকে সারা বিশ্বের পণ্যের সাথে তুলনা করলো, অর্থাৎ এই যে তুলনা করলো এটাকেই বলা হচ্ছে বেঞ্চমার্কিং। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় থেকে আলোচ্য সূচি বা আলোচ্য বিষয়। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমাদের যদি তোমাদের সমস্যা থেকে থাকে, আমরা বারবার বলছি আমাদের সাথে তোমরা যুক্ত থাকবে এবং তোমাদের সমস্যাগুলো জানাবে। বিশেষ করে ফার্স্ট ইয়ারের মেয়েদের আমি বলছি, কমার্সের মেয়েদের, তোমরা আমি তোমাদের ক্লাস ইনচার্জের দায়িত্ব পেয়েছি, তোমরা আমার তোমাদের যত সমস্যা আসতে পারো এই সাবজেক্ট রিলেটেড যত সমস্যাগুলো দেখে থাকবে বা সমস্যা পড়বে আমার সাথে যোগাযোগ করবে, আমার নাম্বারটা অনেক দেওয়া আছে। তো আর আমার সাথে আমার মেসেঞ্জারে অ্যাড হয়ে নিবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের নেক্সট ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।